মানুষ সাধনা করার জন্য, ধ্যান ধারণা জপ টপ করার জন্য ঘর ছাড়ে। কেউ কেউ বা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে চলে যায়। আমি বলি কোনোটারই প্রয়োজন নেই। তুমি ভোগেই থাকো আর যোগেই থাকো, তোমার মাপকাঠির মাত্রাতেই তুমি থাকো, তাতেই হবে। বহুবার বলেছি সেইভাবেই তুমি এগিয়ে যাও। সমাজকে যদি এইভাবে অগ্রগতির পথে নিতে পারো, তবে মধু ঝরে পড়বে সমাজ থেকে, সমাজ তখন মধুময় হয়ে যাবে। আমি সেই পথেরই পথিক, সেই পথেরই যাত্রিক, এই পথের আদেশ নির্দেশই আমি দিয়ে যাচ্ছি সবাইকে। আমি সবাইকে সেই দিকদর্শনী দিতে চাই, সেই পথেরই যাত্রিক করতে চাই। মৃত্যু আমাদের জীবনের এক মহান এবং দুর্নিবার দৃষ্টান্ত, কিছুই তো ধরে রাখতে পারছো না। ভেবে দেখো তো, জন্ম থেকে শুরু করে শৈশব কৈশোর যৌবন বার্ধক্য, এইভাবেই তো চলে যাচ্ছ তুমি। প্রতি মুহূর্তে মৃত্যু তোমাকে সংকেত দিচ্ছে, আর তো সময় নেই, পারে তো এসে গেছ, এই পৃথিবীতে কেন এসেছ, এসে কি করলে? শুধুই হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ পরচর্চা আর চিন্তা, কার মাথায় বাড়ি দেবে, কার ধন লুটে পুটে নেবে, এতেই কি সব শেষ হয়ে যাবে? এইভাবেই কি শেষ নিঃশ্বাস ফেলে যবনিকা টেনে দেবে তোমার জীবনের? এর চেয়ে বড় দুঃখের আর কিছু নেই। এমন সুন্দর মানব জন্ম পেয়েও বুঝতে ভুল করে গেলে, সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারলে না, তাই সব কিছু চলে যাচ্ছে বিভ্রান্তির পথে। তোমাদের ভিতরের সেন্স, তোমাদের চৈতন্য প্রতি মুহূর্তে অঙ্গুলি সংকেত করে প্রকৃতির প্রকৃত উদ্দেশ্যকে বুঝিয়ে দিচ্ছে, সৃষ্টির প্রকৃত উদ্দেশ্যকে জানিয়ে দিচ্ছে, তবু তোমরা ধরতে পারছো না, তোমরা বুঝেও বুঝতে পারছো না। সব কিছুই তলিয়ে যাচ্ছে বিস্মৃতির অতলে। প্রকৃতির চারিদিকে তাকিয়ে দেখো, তাকাও অনন্ত মহাকাশের দিকে, ছোট্ট বীজ থেকে শুরু করে বিশাল মহীরুহ, জীবজগতের প্রতিটি অনুপরমাণু, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জল মাটি বাতাস, সব কিছুতেই অঙ্ক রয়েছে, অপূর্ব গাণিতিক নিয়মে সব কিছু বাঁধা। মহাশূন্যে গ্রহ নক্ষত্রগুলি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে একটির সঙ্গে আরেকটি আবদ্ধ রয়েছে যোগাযোগের সূত্রে। তাই তো বলছি, প্রকৃতির অঙ্কের মূল সূত্রটিকে ধরতে হবে, অঙ্কের সঙ্গে অঙ্ক মেলাতে হবে। এখানে সব রয়েছে, যোগ বিয়োগ পূরণ ভাগ সব। যেখানে যোগ আছে যুক্ত করো, যেখানে বিয়োগ সেটা বাদ দাও, পূরণ যেখানে সেখানে পূরণ করে পূর্ণ হও। বিশ্ব প্রকৃতিতে আবার ভাগও আছে, সব কিছু ভাগ করে দাও, ভাগ করে নাও সমতার সুরে। প্রকৃতির অঙ্কের সাথে তোমার জীবনের অঙ্ক যদি একবার মিলিয়ে নিতে পারো, তাহলে আর চিন্তা নেই, অঙ্কের ফল মিলবেই। তা না করে এলোমেলোভাবে চললেই বিপত্তি অনিবার্য। প্রকৃতির প্রতিটি বস্তুতে পরিষ্কার ম্যাথমেটিক্স রয়েছে। কোথায় ম্যাথমেটিক্স নেই বলো? অমাবস্যা পূর্ণিমা জোয়ার ভাটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ গ্রহ নক্ষত্রের অবস্থান শীত গ্রীষ্ম প্রভৃতি ষড় ঋতুর আবর্তন, সর্বত্রই তো চলছে ম্যাথমেটিক্স। অঙ্কের নিয়মে কাঁটায় কাঁটায় হয়ে চলেছে সব কিছু। শীতের আগমনেই শুরু হয় গাছে গাছে পাতা ঝরার পালা, আবার শীতের শেষে বসন্তের আবির্ভাবের সাথে সাথে নতুন নতুন কচি পাতায় সমস্ত গাছ ভরে যায়। কি সুন্দর বলতো, সমস্ত প্রকৃতি যেন একই সঙ্গে পুরাতনের বিদায় সম্ভাষণ
আর নতুনকে স্বাগত অভ্যর্থনা জানাচ্ছে। আবাহন ও বিসর্জন এই তো প্রকৃতির চিরন্তন খেলা। চারিদিকে তাকিয়ে দেখো, গাছগুলি ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে রয়েছে, সব কিছুই যেন কি সুন্দর সুসজ্জিত। আবার এই বৃক্ষেরও পাতা ঝরে যায়, ফুল শুকিয়ে যায়, জীবনের গতিও ঠিক তাই। জন্মলগ্নে তোমাকে আনন্দ উৎসবের মাধ্যমে শঙ্খধ্বনিতে উলুধ্বনিতে আবাহন করা হয়, সঙ্গে সঙ্গেই তুমি কিন্তু নাম লিখিয়ে দিলে মৃত্যুর খাতায়। এই সুন্দর পৃথিবী থেকে তোমাকে যে চলে যেতে হবে, তার জন্য তোমার অজান্তেই তুমি প্রস্তুত হয়ে নিলে। যে কোনো মুহূর্তে তোমাকে যেতে হতে পারে। চিন্তা করে দেখো, তোমার পূর্বপুরুষরা, তোমার ঠাকুরদা, তাঁর বাবা সবাই তো চলে গেছেন, তোমার বাবা তিনিও চলে গেছেন অথবা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তুমিও চলে যাবে, তোমার ভবিষ্যৎ বংশধর তারাও চলার পথে, কেউ থাকবে না, চলে যেতে হবে সবাইকে। চলার পথের পথিক, মহাশূন্যের যাত্রিক আমরা সবাই। তবে এটাই কি সৃষ্টি রহস্যের শেষ খেলা? তা তো নয়, ধরার ধারাপাতার তো এখানেই শেষ নয়, এটি নাটকের একটি অঙ্ক মাত্র। প্রতিটি অঙ্ক খুঁজে খুঁজে দেখতে হবে, তোমার কিভাবে কাজ করা উচিত, কিভাবে চলা উচিত, প্রকৃতি প্রতি মুহূর্তে তার ইঙ্গিত দিয়ে যাচ্ছে। দিকদর্শন যন্ত্রে দিক নির্ণয়ের কাঁটা থাকে না? সেই কাঁটাটি সব সময় উত্তর দিকেই পথ নির্দেশ করে। সেই দিক নির্ণয়ে কাঁটা দেখে দিক স্থির করে চলতে হবে। প্রকৃতির দিক নির্ণয় যন্ত্রের নির্দেশে পথ চলাই আমাদের কর্তব্য। ধ্রুবতারাকে লক্ষ্য করে অনেকে পথ খুঁজে পায়, জানো তো? তোমার ভিতরের চৈতন্যের স্তম্ভে যে সাড়া তুমি পাবে, তাতেই দিক নির্ণয় করে তোমাকে পথ চলতে হবে। নিজের ভিতরে সুরের কাঁটা, সাড়ার কাঁটা লক্ষ্য করে করে যে এগিয়ে যাবে, সে ভাগ্যবান, সে জন্মগত সাধক। এছাড়া নিজের নিজের খেয়াল খুশি চরিতার্থ করে যারা পথ চলবে, তারা সবাই দিকভ্রান্ত। তারা বছরের পর বছর ঘুরে ঘুরে চলবে, অবশেষে ঘুরে ঘুরেই একদিন মরবে। দেশের সর্বনাশক, ক্ষতিকারক যারা, তারা অন্যের ক্ষতি করার চেষ্টা করবে, অন্ধের মতো নিজেদের মধ্যে ঠোকাঠুকি করবে, মরবে। আমরা আজ সকলেই প্রায় অন্ধ। পরমুহূর্তে কি হবে যখন জানি না, তখন তো অন্ধের সামিল হয়েই আছি আমরা। অন্ধের একমাত্র অবলম্বন তার যষ্টি। আমাদেরও চলার পথের দিক ঠিক রাখতে হলে চৈতন্যের যষ্টি অবলম্বন করতেই হবে। সেই চৈতন্যের যষ্টি তোমাকে টেনে নিয়ে যাবে দিকভ্রান্ত অবস্থা থেকে মুক্তির পথে, বাঁচার পথে। তোমরা সেই পথের পথিক হও, তবেই প্রত্যেকে পথ খুঁজে পাবে। আমি শিশু বয়স থেকে প্রকৃতির এই সুর নিয়ে আছি। সবাই যাতে এই পথে যেতে পারে, প্রকৃতির অনন্ত সুরের সন্ধান সকলে যাতে পায়, তার জন্য চেষ্টা করছি। আমার বেদভিত্তিক সাম্যের পথ, অন্তর্নিহিত সুরের পথ সবাইকে জানিয়ে দিয়ে যাওয়াই কর্তব্য বলে মনে করছি। এখানে কোনো মান অভিমান, কোনো অহংকারের স্থান নেই, এগুলো কিছুই থাকবে না। আমরা মাটির মানুষ, মাটির দিকে তাকিয়েই পথ চলব। মান অভিমান, অহংকার, দাম্ভিকতা, আত্মম্ভরিতা সব মিশে যাবে মাটিতে। মাটির মানুষ মাটি হয়ে থাকতে হবে। আবার ভিতরে দেখবে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো হিমালয়ের মতো।
একদিকে স্থৈর্যে দয়ায় দাক্ষিণ্যে নম্রতায় ভরপুর মাটির মানুষ, আরেকদিকে অচল অটল হিমালয়ের মতো উচ্চতা বিশালতা গাম্ভীর্যে পরিপূর্ণ কঠিন লৌহ মানব, দুই তুমি। তোমার ভিতরেই এই দুই বিপরীত ধারার সমন্বয় হবে, কোমলে কঠোরে মিশ্রিত হয়ে তুমি সত্যিকারের মানুষ তৈরি হবে, তবেই হতে পারবে অন্যের পথপ্রদর্শক। তোমার ভিতরে বিবেকের সাথে সুর মিলিয়ে দেখো তো, মাথা উঁচু করে দাঁড়াতে পারছো কিনা? বলতে পারবে না, কারণ তুমি তো অন্য পথে চলেছ। তোমার মন ক্লেদ পঙ্কিলতা হিংসা বিদ্বেষ শয়তানিতে ভরা, তোমার অন্তরের সুরের সাথে তোমার মিল নেই, তাই তুমি কাপুরুষ, তুমি ভেতু। এইভাবে চললে তুমি কোনো দিনই মাথা উঁচু করে চলতে পারবে না, তুমি বলতে পারবে না হিমালয়ের মতো উঁচু মন তোমার। বাইরে যে নিজেকে নানাভাবে সাজিয়ে দেখাচ্ছ, ওটা তো প্রিন্ট, রং করা, ভরং যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। সাজানো জিনিসে কোনো আনন্দ নেই। সত্যিকারের মহানন্দের ঢেউ, চিদানন্দের ঢেউ তার ভিতরেই খেলবে, বিশ্ব প্রকৃতির সুরের সাথে নিজের অন্তরের সাড়ার সাথে সুর মিলিয়ে চৈতন্যের মহাসাগরে যে তরি ভাসিয়ে দিয়েছে, তাতে যে আনন্দ পাবে সে আনন্দের ঢেউ বাইরের নয়, সে তোমার অন্তরের চিদানন্দের ঢেউ। তোমার আজ্ঞাচক্রে সহস্রারে এই আনন্দের সহস্রধারা শত উচ্চারিত হবে অবিরাম ঝর্ণাধারার মতো, সেই আনন্দ ধারায় স্নাত হবে তুমি নিশিদিন, সব কিছুই তোমার মনে হবে মধুময়। আকাশ বাতাস জল মাটি তোমার পারিপার্শ্বিক তোমার প্রতিবেশী সবই হবে মধুরসে পরিপূর্ণ। তখন এই আনন্দের স্বাদ, সেই মধুর স্বাদ সকলকে আস্বাদন করাবার জন্য ব্যাকুল হয়ে যাবে তুমি। তোমার ভিতরে ধনৈশ্বর্যের খনি রয়েছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের দিকে না তাকিয়ে তুমি ভিখারির মতো অন্যের কাছে হাত পাচ্ছ কেন? আনন্দের অনন্ত ভাণ্ডার তো তোমার মধ্যেই, তার সন্ধান না নিয়ে তুমি আনন্দের জন্য সুখের জন্য কোথায় ছুটছ? সুখ সুখ করে ঘুরে মরছ আর ব্যথার সমুদ্রে হাবুডুবু খাচ্ছ। চৈতন্যের সাড়ার সাথে বিবেকের সুরের সাথে সুর মিলিয়ে যে আনন্দ, তা পেতে গেলে অহরহ সেই সুরেই ডুবে থাকতে হবে, সাধনা করতে হবে। এটা পাওয়া যেমনি সহজ তেমনি কঠিন। এখনো সময় আছে, সময় থাকতে সাবধান হও, বিবেকের সাথে হাত মেলাও। মৃত্যু যখন আছে তখন আর কোনো আশায় থেকো না, আর কোনো বাসনায় বাসা বেঁধো না। যত জারি জুরি যত বাহাদুরি করো না কেন, মৃত্যুকে তো রোধ করতে পারছো না, ওইখানেই তো যত গোল। সুতরাং প্রকৃতি তোমায় যে সময়টুকু দিয়েছে তা নষ্ট করো না, নিজেকে শুধু গাফিলতি আর শয়তানিতে বিলিয়ে দিও না। এখনো বলছি সাধু সাবধান, রাস্তায় রাস্তায় লেখা থাকে দেখেছো তো, কশন, হয়তো ওই রাস্তাটা বাঁকা, ওখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেখানেই বিপদের আশঙ্কা সেখানেই কশন লেখা। তোমার অঙ্গ প্রত্যঙ্গে তিলকে তিলকে কশন লিখে চলো, কশন। প্রতি মুহূর্তে দেখবে কিভাবে চৈতন্য তোমাকে ভালোবেসে গার্ড দিয়ে নিয়ে যাবে, তোমাকে আলোর রাজত্বে পৌঁছে দেবে, তুমি অবাক হয়ে যাবে আলোর সেই অপরূপ রূপে, মুগ্ধ হয়ে যাবে তুমি।
আবার বলছি, তাতেই তুমি মহানন্দে বিরাজ করবে চৈতন্যের সাগরে। আমি শিশু বয়স থেকেই চৈতন্যের সাথে, সুরের সাথে যুক্ত হয়ে আছি। সকলকে চৈতন্যের সন্ধান, সুরের সন্ধান দেওয়াই আমার কাজ। আমি কামলার কাজ করে চলেছি, মুনিশের কাজ। আমি গুরু, অবতার বা ভগবান সাজবার জন্য এতটুকু কাজ করি না। সবাই সেই পথের পথিক হোক, সুরের পথে, জ্ঞানের পথে তাদের যাত্রা শুরু হোক, সেটাই আমি চাই। একটি কথাই আমি বারবার বলছি, আমাকে কে ভুল বুঝল, কে নিন্দা করল, তা নিয়ে আমি মাথা ঘামাই না। অনেক নিন্দা নিয়েছি, অনেক অপবাদ, আমি এগুলোর প্রত্যাশী নই। আর তো বেশি সময় নেই, ওদের সাথে এইসব নিয়ে যুঝে সময় নষ্ট করে কি লাভ? কেউ যদি করে করুক, আমি তাতে রাজি নই। আজকের সমাজের দুঃখের কারণই হল জনগণ আজ বিভ্রান্ত। তারা পথে থেকেও পথচ্যুত, সাড়ায় থেকেও সাড়াচ্যুত। কতকাল আর থাকবে এরকম? এই দুঃখ কষ্টের মধ্যে হাবুডুবু খেয়েই চলবে? অন্য কোনো কিছুতেই এর সমাধান হবে বলে মনে হয় না। একমাত্র সমাধান নিজের চৈতন্যের সাথে সুর মেলানো, সুরজ্ঞ হওয়া। যারাই সুরজ্ঞ হয়েছেন, মহান হয়েছেন, তারাই সুরের সাথে সুর মিলিয়েছেন। আমি চাই সুরের ভিতরে সমাজকে রেখে সবাই চলুক, সমাজকে সুরে ডুবিয়ে রাখুক, তবেই সমাজ অতি সুন্দর, অতি মনোরম হয়ে উঠবে। আজ সবচেয়ে বড় অভাব কি জানো? সবাই আমরা অন্তরের সাড়ায় সাড়াচ্যুত। বাইরের জগতে যত ধনীমানই হোক না কেন, ভিতরের সাড়া থেকে যে সরে আছে তার মতো দুঃখী আর কেউ নেই। এর চেয়ে বড় অভাবও আর কিছু নেই, কারণ প্রকৃতির এত বড় মহাদান থেকে যে বঞ্চিত হয়ে আছে, বাইরের যত সম্মানই সে লাভ করুক না কেন, অন্তরের দিক থেকে তার কোনো মূল্য নেই। প্রকৃতির প্রতিটি স্তরে স্তরে, গভীর থেকে গভীরতর সুরে আমাদের চলার পথের নির্দেশ রয়েছে, তা সত্ত্বেও আমরা আজ পথহারা, বিভ্রান্ত। দেশবাসী সকলের কাছে আমার অনুরোধ, তারা যেন প্রত্যেকে বিবেকের সাথে হাত মিলিয়ে চলে, যেন সেই ধনে ধনী হয়, তাহলেই সৃষ্টি হবে আনন্দ লোকের। আনন্দের সাথে সাথে প্রতিটি জিনিস মধুর হয়ে উঠবে। চারিদিকে তাকিয়ে রাজনীতি ও ধর্মনীতির প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি শুধু হাহাকার, পথহারা হয়ে সবাই ঘুরে ঘুরে মরছে। আমি শুধু ভাবি, আমার দেশবাসী কবে জাগবে? কবে আমাদের এই মাটিতে সেই দিন আসবে যেদিন সমস্ত জনগণ সুরে মাতোয়ারা হয়ে সুরের রাজত্ব সৃষ্টি করবে, দেশ থেকে, সমাজ থেকে অসুরকে বিতাড়িত করবে? জানি না কবে আসবে, তবে আমি প্রতিদিন সেই দিন গুনি। এমনই মায়ামোহ যশের খেলা এখানে, এমনই তার প্রভাব যে সবাইকে যেন পথচ্যুত করে রেখেছে, অথচ কিছুই থাকবে না, নিজেও তো মিশে যাবে। তবে আর এসবে প্রলুব্ধ হয়ে কি করবে বলো? হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কিছুই যখন থাকবে না তখন কি আমরা কোনো কর্মই করব না? এর উত্তরে বলতে হয়, কর্ম কেন করবে না? বিবেকের সাথে যুক্ত হয়ে কাজ করলে এখন যা কাজ করছো তার চেয়ে সহস্রগুণ বেশি কাজ করতে পারবে, সেই কাজ অনেক বেশি সুন্দর, অনেক বেশি মধুময় হবে।
সেই কর্মের ধারায়, সচেতনতার ধারায়, সুরের ধারায় চলতে থাকবে। যে কর্ম সচেতনতার ধারায় চলে তা হল সত্যিকারের ধর্ম। আর চৈতন্যের ধারা থেকে চ্যুত হয়ে যে কর্ম করা হয় তাকে বলে অপকর্ম। এক কথায়, আমরা যেন চেতনাচ্যুত হয়ে অপকর্ম করছি, গড়া জিনিস ভাঙছি, আর কিছুই নয়। অভাব থাকা উচিত নয়, আমরা অভাব সৃষ্টি করছি। দারিদ্র থাকা উচিত নয়, দারিদ্র্যের সৃষ্টি করছি। যেখানে স্বচ্ছতা থাকা উচিত, পবিত্রতা থাকা উচিত, সেখানে সৃষ্টি করছি অপবিত্র পরিবেশের। যেখানে এক মহামিলনের সুরে পথ চলা উচিত, আমরা তার বিপরীত কাজ করছি। তাই তো মনের দিক থেকে শান্তি নেই, দেহের দিক থেকেও স্বস্তি নেই। যদিও প্রকৃতি পথের সন্ধানে দিচ্ছে, তবু প্রকৃতির নির্দেশের বিপরীত কাজ করলে কি করে হবে? যার ভিতরে বস্তু আছে তার ভিতরে সুরের সাড়া জাগবেই। প্রত্যেকেই যেন অশান্তির ঘূর্ণিপাকে পড়ে পথচ্যুত হয়ে ঘুরে ঘুরে মরছে। তাই আমি সবাইকে বারে বারে শোনাচ্ছি সেই একই কথা, শান্তি যদি পেতে চাও বিবেকের সাথে হাত মেলাও, শান্তি যদি পেতে চাও চৈতন্যের সাথে হাত মেলাও। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।